नमस्कार बंधुरा ओपू किचन विथ विलेजपुर चैनेले आपनादेर स्वागत। तो आमी आजकेर एकटा रेसिपी आपनादेरके देखाबो, स्पेशल नतून एकटा रेसिपी, फुलकपी दिए रेसिपी। नेता दिच्छि, एखन नेता देया हये गेले रेसिपिटा तैरी करबो। आपनारा भिडियोटी प्रथम थेके लास्ट पर्यन्त देखते थाकुन, अवश्यई भालो लागबे। মাটির জায়গা এগুলো গোবর আর মাটি দিয়ে গুলে নেতা দিলে খুব ভালো সুন্দর দেখায়, শুকনো হলে। তাই জন্য আমি এতে গোবর আর মাটি গুলে নিয়েছি, ধুলো উঠবে না দিলে নেতাতে। আমি একটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি গোটা দেব না, আধখানা দেব। আমি এখন কেটে নিচ্ছি, অর্ধেক করে কেটে নিয়ে ফুলকপিগুলোকে আমি কেটে নেব। অর্ধেকটা রেখে দিচ্ছি, কাটা হয়ে গেছে। এবার আমি ও টমেটোটা কাটবো। আদা আমি একটুখানি ছাড়িয়ে রেখেছিলাম, আদাটা তো দিতে নেব। আদার সঙ্গে আমি অল্প একটু এক চামচ জিরে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ফুলকপি আর এই মটর কড়াই কাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই দিয়ে আর টমেটো দিয়ে একটা আপনাদের সামনে নতুন একদম বানিয়ে দেখাবো ফুলকপি রেসিপি। অনেকে অনেক রকম করে, কিন্তু আমি কীভাবে করি আপনারা দেখুন। আর চট জলদি হবে আর সম্পূর্ণ নিরামিষ বন্ধু, সবাই খেতে পারবে। হ্যাঁ, সবাইয়ের জন্য হচ্ছে বন্ধু এটা। দেখে নেন বন্ধু, নুনটা জেলে দেওয়ার জন্য বাতিটা জেল নিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি বন্ধু। এবার আমি নুনটা জেলে দেবো, যার জন্য আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এ নরমে আছে পাতা তেল, কি তেল, কেরাসিন তেল দিলে নুন ধরে যাবে তাড়াতাড়ি। জেলে দিয়েছি, বাতিটা লিভিয়ে দিলাম। কড়া তেতে গেলেই তেল দিয়ে দেবো বন্ধু।
পাড়াগায় উনুন ধরাতে একটু কষ্টকর, স্যার সাথে হয়ে আছে তো বন্ধু শীতকাল। বন্ধুরা উনুন ধরে গেছে, এবার এর মধ্যে আমি কি কি কিভাবে বানাই শুধু আপনারা দেখতে থাকুন। কড়া থেতে গেছে, তেল দিয়ে দিচ্ছে সরষের তেল। কীভাবে অনেকে অনেকরা মানে আমরা কীভাবে বানাচ্ছি দেখুন বন্ধুরা, এই দেখুন তেল দিয়ে দিচ্ছি। এর ফুলকপি একটু বেশি তেল লাগে বন্ধু। ফুলকপি বলে দিয়ে দিচ্ছি বন্ধু, যার জন্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি বন্ধু, আর ঠেকড়াবে না বলে বন্ধ হয়ে যাবে। এর মধ্যে লাল লঙ্কা কুঁড়ো, কাশ্মীরি লঙ্কার কুঁড়ো দিয়ে দিলাম বন্ধু, আদা বাটা, এই মটর ভেজানো ছিল বন্ধু, মটর কড়া দিয়ে দিচ্ছি বন্ধু। একদম সহজ, খুব সুন্দর টেস্ট হবে। এইভাবে কিছুক্ষণ আমি নেড়ে খেয়ে নেবো বন্ধু, আচ্ছা বন্ধু এবার এতে টমেটো কুচুনো অর্ধেকটা দিয়ে দিচ্ছি বন্ধু, অর্ধেকটা দিয়ে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এবার কিছু মশলা আছে দিয়ে দিচ্ছি বন্ধুদের সঙ্গে, এটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এটা গোলমরিচের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধু কিছুক্ষণ, নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু। তা বন্ধুরা এবার কি করি আপনারা দেখে নেন, হ্যাঁ এতে বাটিয়ে অল্প করে জল নিচ্ছি বন্ধু, দেখুন দেখুন জল নিচ্ছি, আর এই আমুল দুধ আছে, আমুল দুধ, আমুল দুধ এতে দিয়ে দিচ্ছি বন্ধু, ওই দু চামচের মতন দিচ্ছি বন্ধু, দেখুন দু চামচের মতো দিচ্ছি। কিন্তু আমি বন্ধু বলে দিচ্ছি এটা কিন্তু বিনা হলুদে কিন্তু আমি রান্না করেছি, হ্যাঁ হলুদ দিলে ওর টেস্ট অন্য হয়ে যাবে বন্ধু, অনেকে হলুদ দিয়ে করে কিন্তু আমি হলুদ দিইনি বন্ধু, হ্যাঁ বিনা হলুদে বল
করেছি, এর টেস্ট মানে অন্যরকম। আর ফুলকপি রেসিপি হচ্ছে আমার বন্ধু, আপনারা দেখতে থাকুন। আর এর সঙ্গে অল্প পরিমাণে দেখছেন কর্নফ্লাওয়ার আছে, এই এক চামচের মতো দিচ্ছি, এক চামচ দেখুন, দিয়ে আমি এটাকে গুলে নেবো বন্ধু। এদিকে ফুটছে, একবার নেড়ে ছেড়ে দিচ্ছি, দেখে দেন। হ্যাঁ, এ খেলে মানে কি আপনারা মুগ্ধ হয়ে যাবেন। হ্যাঁ, এই দেখুন আমি এটা গুলে নিচ্ছি বন্ধু, এই ঠান্ডা জলেই গুলে দিয়েছি বন্ধু। আমুল দুধ ঠান্ডা জলে গুলে যায়, আর না তো উষুম জলেও গুলে যায়, এতে কোনো অসুবিধা নেই। গুলে নিচ্ছি দেখুন, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধু, দেখুন বন্ধু দিয়ে দিলাম, কত সুন্দর হবে শুধু দেখুন বন্ধু, একদম সম্পূর্ণ নিরামিষ। হ্যাঁ, আর টেস্ট অন্য, দুধ দেওয়ার কারণে আমি হলুদ দিইনি বন্ধু, আর একবার বলে দিলাম বন্ধু। হ্যাঁ, দুধ দিলে হলুদ দিলে অত সুন্দর টেস্ট আসবে না। গ্রেভিটা খেতে খুব সুন্দর, এবার দেখুন বন্ধু কত সুন্দর হয়েছে, দেখুন দেখুন দেখুন, এবার আমি উনুনটা ফেল লিবে গেছে বন্ধু, আবার জেলে নিচ্ছি। হ্যাঁ, মানে হালকা জালে করতে হবে, হুড়ুড়ি করলে ভালো না বন্ধু, উনুনে জাল তো। এইভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো বন্ধু। বন্ধুরা দেখুন কিরম ফুটছে, শুধু দেখুন টকবক টকবক করে দেখুন, বন্ধুরা দেখুন কত সুন্দর ফুটছে দেখুন। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিচ্ছি, আর এই গরম মশলা দিয়ে দিলাম বন্ধু পাউডার আর কি, এটা দিয়ে আমি এবার নামিয়ে নেবো বন্ধু। আর এর মধ্যে অল্প করে একটু চিনি দিতে হবে বন্ধু, চিনি দিতে ভুলে গেছিলাম বন্ধু, চিনি দিলে ভালো হয় আর কি, যে খাবেন দেবেন না খান না খাবেন, চিনি দিলে খুব ভালো টেস্ট হবে। চিনি দিয়ে দেখুন অন্য কিছু ফুটছে, এবার নামিয়ে নেবো চট জলদি, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, ভাত দিয়ে খাও, রুটি দিয়ে খাও, লুচি দিয়ে খাও, মুড়ি দিয়ে খাও, সব কিছু খেতে পারবে, নিরামিষ করা হয়েছে বাচ্চা বয়স্ক সবার জন্য বন্ধু, আর পুরো টেস্ট ফুল একদম। তা বন্ধুরা এই রকম বানিয়ে খাবেন, আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটন আছে প্রেস করবেন, বেশি বেশি বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন, আর আমাদের ভিডিওটাকে একটা লাইক করে দেবেন বন্ধু, আর এরকম বানিয়ে খেতে থাকুন বন্ধু, কত সুন্দর দেখুন বন্ধু।
ফুলকপি তো অনেকে অনেক রকম করে, কিন্তু এইভাবে করে একবার অতি অবশ্যই করে খাবেন বন্ধু। হুম।